পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে কর্মী নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত ধরনের খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে সর্বদা পাশে থাকবেন তাহলে কোনো প্রকারের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এটা দা দার্জিলিং ডিস্ট্রিকে নিয়োগ হবে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মাহাত্মা গান্ধী এনআরইজি সেল লয়েস জুবিলি কমপ্লেক্স দার্জিলিং আচ্ছা এটা হচ্ছে মেমো নাম্বার আর এটা ডেট চার চার দু হাজার তেইশ এই তারিখে প্রকাশিত হয়েছে তো নোটিসে কী বলা হয়েছে ফর দ্য পার্পজ ইমপ্লিমেন্টেশন অফ মহাত্মা গান্ধী আর ইজিএস উইদিন জিটিএ এরিয়া পোস্ট অফ কী কী পোস্টে নিয়োগ হবে পোস্ট হচ্ছে গ্রাম রোজগার সহায়ক অ্যান্ড ভিলেজ লেভেল আন্তরপ্রিনিয়ার অর্থাৎ এস এবং ভি ই এই দুটি পদে নিয়োগ হবে অ্যাট দ্য গ্রাম পঞ্চায়েত লেভেল বিন ক্রিয়েটেড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তাহলে চুক্তির মেয়াদে নিয়োগ হবে অ্যাট প্রেজেন্ট দ্য ভ্যাকান্সিজ ফর দোজ পোস্ট ইন ডিফারেন্ট জিপিএস আর মেনশান্ড ইন অ্যানেক্সচার ওয়ান অ্যান্ড অ্যানেক্সচার টু পোস্ট কী কী আছে সেগুলো দেখছি দ্য রিক কোয়ালিফিকেশান ফর দ্য টু পোস্ট আর মেনশান্ড হেয়ার অ্যান্ডার এখানে তাহলে গ্রাম রোজগার সহায়ক এই পদে নিয়োগ হবে এটা হচ্ছে পোস্টের নাম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সিকোরিং অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস তাহলে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস লাগবে ইন সায়েন্স স্ট্রিম উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান তাহলে এইচএসএ সায়েন্স বিভাগ থাকতে হবে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর অথবা পাস্ট ভোকেশনাল কোর্স টেন প্লাস টু লেভেল উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাজ কম্পালসারি সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন টোটাল আর তাছাড়া একটা লাগবে কি সিক্স মান্থ ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম অ্যান রিকগনাইজড ইনস্টিটিউট তা ছ মাসের কম্পিউটারের ট্রেনিংও লাগবে আর মাধ্য এইচএস পাস সায়েন্স বিভাগ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে লিস্ট অফ দ্য জিপিজ হোয়ার দ্য পোস্ট অফ জিআরএস ইজ ভ্যাকান্ট ইজ অ্যাটাচড ইন অ্যান এক্সচার ওয়ান তাহলে অ্যান এক্সচার ওয়ানে ভ্যাকান্টগুলো দেওয়া আছে এজ লিমিট বয়স কত হতে হবে প্রেফারেবলি আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে রিমিউনারেশান বেতন কত দেবে মাসে বারো হাজার দেবে পার মান্থ রিভাইজড টাইম টু টাইম বাই দ্য স্টেট এবং সেটা রিনুয়াল হবে বছর বছর আদার এলিজিবল ক্রাইটেরিয়া অন্য কি চাইছে রেসিডেন্টস অ্যান্ড ভোটার্স অফ রেসপেক্টিভ ব্লক মানে আপনি কোন ব্লকের সেখানকার আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর ভোটার কার্ড থাকতে হবে আচ্ছা এবার ভিলেজ লেভেল প্রেনিয়ার মানে ভিএলই এই পদে নিয়োগ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ক্লাস টেন পাস আর তার সাথে সাথে লাগবে সিক্স মান্থ ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম অ্যানি রিকগনাইজড ইনস্টিটিউট এবং তার সাথে সাথে ছ মাসের কম্পিউটারের ট্রেনিং লাগবে লিস্টগুলো অ্যান এক্সট্রা টুতে দেওয়া আছে এখানে ভিএলই আচ্ছা এখানে বয়স লাগবে আঠারো থেকে পঁয়ত্রিশ আর বেতন ক্রম রিমিউনারেশান দেবে কত মাসে দশ হাজার করে আচ্ছা রেসিডেন্ট হতে হবে আর ভোটার কার্ড থাকতে হবে গ্রাম পঞ্চায়েতের মানে যে এলাকার আপনি তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হ্যাভিং অ্যাডিকুয়েট কোয়ালিফিকেশান মে অ্যাপ্লাই টু দ্য আন্ডারসাইন্ড উইথ ফুল বায়োডাটা ইন দ্য প্রফার্মা এনক্লোজ হেয়ার উইথ তার মানে এখানে নিচে একটা অফলাইনের ফর্ম দেওয়া আছে সেই অফলাইনের মাধ্যমে বা সেই প্রোফার্মার মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে লাস্ট ডেট দেওয়া আছে এখানে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ দ্য নাইনটিনথ ডে এপ্রিল অর্থাৎ উনিশ চার দু হাজার তেইশ এটা হচ্ছে লাস্ট ডেট লাস্ট ডেট উনিশ চার দু হাজার তেইশ আচ্ছা এটি এই সমস্ত দপ্তরে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিটি এখানে এবার শূন্য পদগুলো দেওয়া আছে অ্যানেক্সার ওয়ান এখানে জিআরএস অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গ্রাম রোজগার সহায়ক পদে যে নিয়োগ হবে তার ভ্যাকান্সিগুলো এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট দার্জিলিং আচ্ছা রাগনি রাগনি ডেভেলপমেন্ট ব্লক দার্জিলিং এখানে এই ব্লকে নিয়োগ হবে এখানে শূন্যপাদ গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেওয়া আছে এখানে আপনারা লিস্টগুলো দেখে নেবেন শূন্যপাত একটা একটা করে দেওয়া আছে তারপরে কার্সিয়ং ডেভেলপমেন্ট ব্লক এখানে নিয়োগ হবে সিটাং টু এখানে শূন্যপাতগুলো একটা একটা করে দেওয়া আছে তারপরে ডিস্ট্রিক্ট কালিম্পং কালিম্পং নিয়োগ হবে অর্থাৎ শূন্যপাদ প্রচুর আছে আপনারা দেখে শুনে আবেদন করবেন কালিম্পংয়ের এর এখানেও শূন্যপাদ প্রত্যেকটা ব্লক এখানে একটা একটা করে আছে ব্লকগুলো দেখে নেবেন তারপরে আছে গরু ডেভেলপমেন্ট ব্লক কালিম্পং এখানেও দেওয়া আছে বিভিন্ন ব্লকের শূন্যপাত আপনারা আমার এই ভিডিও বক্সে এই অ্যাডভার্টাইজমেন্ট এবং ফর্ম্যাটের পিডিএফ ফাইল দেওয়া থাকবে এবং অফিসিয়াল লিঙ্কও দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন তারপরে এবার আছে ভিয়ালি অর্থাৎ ভিলেজ লেভেল আন্তরপ্রিনিয়ার এই পদে নিয়োগ হবে তার যে বিভিন্ন ব্লকের শূন্যপাত সেটা আমরা এবার দেখব ডিস্ট্রিক্ট দার্জিলিং দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লক দার্জিলিং এখানে শূন্যপাত আছে তিনটি এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে তারপরে আছে জোরবাংলো সুখিয়া পোখারি ডেভেলপমেন্ট এখানে এই ব্লকে নিয়োগ হবে এখানে শূন্যপাদ আছে তারপরে আছে কারসাং ডেভেলপমেন্ট ব্লক এখানে আপনারা দেখে নেবেন শূন্যপদগুলো কী আছে তারপর ডিস্ট্রিক্ট কালিম্পং কালিম্পং ওয়ান ডেভেলপমেন্ট ব্লক এ সমস্ত ব্লক বা গ্রাম পঞ্চায়েতগুলোতে হবে শূন্যপদগুলো আছে এনে একটা একটা করে দেখে নেবেন এখানেও দেওয়া আছে এটা গরুবাঠান ডেভেলপমেন্ট ব্লক কালিম্পং তাহলে হচ্ছে শূন্যপাত এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফরম্যাটটা আপনাদেরকে আবেদন করতে হবে টু দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর মহাত্মা গান্ধী এনআর ইজিএস পাঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জিটিএ ডেট আপনি যে তারিখ আবেদন করছেন সে তারিখটা উল্লেখ করে দেবেন সাবজেক্ট আপনি কি পোস্টে অ্যাপ্লাই করছেন সে পোস্টের নাম লিখে দেবেন এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মানে ভিলেজ লেভেল অর্থাৎ ভিএলই না এস আর জি সেটা এখানে উল্লেখ করবেন রেসপেক্টেড স্যার উইথ রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নোটিস মেমোর নাম্বার এটা ডেটেড চার চার দু হাজার তেইশ টু মাই সেলফ অ্যাজ অন অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ আপনি যে পোস্টে আবেদন করছেন সেটা এখানে লিখে দেবেন তারপরে আপনার বায়োডাটা এখানে পুরো দিতে হবে মাই ব্রিফ বায়োডাটা ইজ অ্যাটাচড হেয়ার উইথ ফর ইউর রেডি রেফারেন্স এখানে বায়োডাটা নেম ক্যাপিটাল লেটার লিখতে হবে ফাদার্স নেম সবগুলোই ক্যাপিটাল লেটার পূরণ করবেন সব ভালো হবে তারপর আপনার ডেট অফ বার্থ পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ঠিকানা লিখবেন আপনার মোবাইল নম্বর লিখে দেবেন ইমেল আইডি লিখবেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত সেটা এখানে উল্লেখ করবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবেন ক্যাটাগরি আপনি এস সি এস টি না ও না আদার সেটা এখানে উল্লেখ করে দেবেন জেন্ডার মেল ফিমেল এখানে লিখবেন আর এক দু হাজার তেইশে আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে উল্লেখ করে দেবেন তারপরে আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আপনি কোন জেলা ব্লকের বা পঞ্চায়েতের সেটা লিখবেন তারপর নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত হক মানে কোন গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করছেন সেটা লিখবেন আর ব্লকের নাম যে ব্লকে বসবাস করেছেন সে ব্লকের নাম উল্লেখ করে দেবেন এবার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান কি কি পরীক্ষায় পাস করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এম এ যা আছে সবগুলো এখানে দেবেন কি পরীক্ষায় পাস করেছেন কোন বোর্ড থেকে কোন সালে পাস করেছেন টোটাল মার্কস কত পরীক্ষা দিয়েছেন তার মধ্যে কত পেয়েছেন সব উল্লেখ করবেন এবার কম্পিউটারে কোয়ালিফিকেশান যেটা আপনি করেছেন কি কোর্স করেছেন সেটা লিখবেন কোন সংস্থা থেকে করেছেন কোন বছর করেছেন গ্রেড বা মার্কস কত পেয়েছেন সেটা উল্লেখ করে দিবেন। এক্সপেরিয়েন্স আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে এখানে লিখে দিবেন। কোথায় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন সেগুলো লিখবেন তবে এখানে বয়ান দেওয়া আছে যে ওপরের সমস্ত কিছু তথ্যগুলো সত্য যদি মিথ্যা হয় তাহলে আপনার দরখাস্ত বাতিল হতে পারে দি এয়ার্স ফেতফলি এখানে আপনার ফুল সিগনেচার করে দেবেন তারপরে এই সমস্ত এনবি দ্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই দ্য কনসার্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাহলে আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা বিডিও অফিস থেকে বের করতে হবে তারপরে ফার প্রুফ অফ ন্যাশনালিটি ন্যাশনালিটির প্রমাণের জন্য আপনাকে ভোটার কার্ড এপিক এগুলো জমা করতে হবে যেরাক সেলফ অ্যাটেস্টেড ফর্মের সঙ্গে এগুলো দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস ইন পয়েন্টস থ্রি ফোর নাইন টেন তারপরে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই সমস্ত আইটেমগুলো যা কাগজপত্র বা সার্টিফিকেট লাগবে সেগুলো জেরাক সেলফ অ্যাটেস্টেড করে এই ফার্মের সঙ্গে নির্দিষ্ট দপ্তরে গিয়ে জমা করবেন তো হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ভিলেজ লেভেল আতরপ্রেনিয়ার এবং গ্রাম রোজগার সহায়ক বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে শূন্যপদ প্রচুর আছে তার বিজ্ঞপ্তি ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনারা আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন আর অন্য কিছু তথ্য জানার থাকলেও সেটা কমেন্টে লিখবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের নিয়োগ সংক্রান্ত খবরাখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে কোনো প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন এবার আজকের ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে